আজকে আমরা যে লক্ষ্যগুলো নিয়ে সংগ্রাম করছি, সেই সংগ্রামের যথার্থতা প্রমাণিত হলো আজকে, যে গোলাম মনোরণী আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় বন্ধুগণ, এই কঠিন সময়ে, এই সংগ্রামের সময়ে, এই লড়াইয়ে, এটা যে ঠিক কত বড় আমাদেরকে অনুপ্রাণিত করছে আমি ঠিক আপনাদের বোঝাতে পারব না। কারণ গোলাম মওলা রনিকে আমি খুব বেশি ব্যক্তিগত হয় তার সঙ্গে খুব বেশি পরিচয় নেই, তার পরিচয় তার সঙ্গে তার লেখার মধ্য দিয়ে, তার কথার মধ্য দিয়ে। আর আমি কাশিমপুর জেলে যখন ছিলাম, তার আগেই তিনি কাশিমপুর জেলে ছিলেন, সেখানে কাশিমপুর জেলে যারা ছিলেন এবং জেলের যে কারারক্ষী এবং যারা কর্তৃপক্ষ তাদের কাছেও তার কথা শুনেছি। আমি নিজে আজকে অত্যন্ত গৌরব বোধ করছি যে গোলাম রনির মতো একজন মেধাবী মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, একজন সমাজ সচেতন মানুষ তিনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে সাদরে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে তাকে আমাদের দলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার জন্য তাকে আমি অনুরোধ করছি। এখন যারা গোলাম মওলা রনী তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত সজ্ঞানে এবং সুস্থ শরীরে, সুস্থ মনে চিন্তা ভাবনা করে আমার যে বর্তমান দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ থেকে আমি এখন সজ্ঞানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলাম। আল্লাহকে হাজির জানি নাজির জেনে বলছি, আমার বোধ বুদ্ধি এবং বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য, চিন্তা এবং চেতনা প্রত্যেকটি বিষয়ের সর্বোচ্চ প্রয়োগ নিয়ে এই দলকে এবং এই দলের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শে যারা সারা বাংলাদেশের মানুষ আছেন, কর্মী আছেন, সমর্থক আছেন, নেতা আছেন, তাদের সকলের সেবা করব এবং তারই মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষের সেবা করার জন্যে আমি এখানে এসেছি। ধন্যবাদ জনাব গোলাম মওলা রনী। আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের হৃদয় স্পন্দিত হয়েছে, তাদের একজন প্রিয় মানুষ আজকে গণতন্ত্রের সংগ্রামের পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে, দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে বিশ্বাসী হয়ে তিনি আজকে গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাকে আবারও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। কিছুক্ষণ আগে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলি, তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তিনি আপনাকে, গোলাম মওলা রনীকে তার ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন যে তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদে যোগ দিলেন। এই জন্য আবারও তাকে তাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমি তাকে সাদরে বরণ করছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনার দোয়া করুন। সময় হলেই জানতে পারবেন, সময় হলেই জানতে পারবেন। ধন্যবাদ। আমি একটু বলি আপনাদের, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করবেন, আমরা যে অবস্থার মধ্যে দিয়ে কাজ করছি খুব জটিল অবস্থার মধ্যে, একটাও আপনার এখন আপনার ইন্টারনেট নাই, টেলিফোন করতে পারি না, টেলিফোন আসতে পারি না, এই অবস্থার মধ্যে দিয়ে কাজ করছি। এর মধ্যে আমরা জেলা ওয়ারি, ডিভিশন ওয়ারি, আমরা প্রতিটি আসনে আপনি আগে বলেছি এক এবং একাধিক কোথাও আপনার 3 জনকে আমরা নমিনেশন দিচ্ছি। কারণ হচ্ছে যে এই নমিনেশনটা আমরা দিচ্ছি এই কারণে, যে কোনো কারণে যদি কারণে বাতিল হয়ে যায় তাহলে সেটা যেন আপনার শূন্য না থাকে, এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি যে আপনার ঐক্য ফ্রন্ট
20 দল করেছি, তাদের সঙ্গে আমাদের একটা আপনার বোঝাপড়া হচ্ছে এবং আসন বিন্যাস করা হচ্ছে, সেটার একটু সময় লাগছে, সেটা হবে। সঠিক যে আপনার এখনই পুরোটা যে আপনার দিতে পারবো সেটাই বলতে পারছি, তবে কালকের মধ্যে আপনার পুরোটা পেয়ে যাবেন, এটা আমি এখনই বলতে পারছি না। আমাদের এই আলোচনা এখনো শেষ হয়নি। আপনি খুব ভালো একজন সাংবাদিক, আমি জানি, আমার মনে হয় যে আমি আপনার উত্তরটা দিতে পেরেছি। সেটা হচ্ছে যে আমরা একটু কাজ করছি, আজকে রাত্রে কাজ করবো, প্রয়োজনে কালকেও কাজ করব, প্রয়োজনে সাবমিশনের পরেও কাজ করব, সেই সুযোগ আছে। এটা তো বলা মুশকিল, এটা দেখে বোঝা যাবে। একটা ব্যাপার আপনাদেরকে বলি, প্রথমত বর্তমান বাংলাদেশের এখন যে রাজনৈতিক অবস্থা, এখানে ক্ষমতাসীন একটা দল থেকে একজন সাবেক সংসদ সদস্য, যে কিনা যে কোনো কারণে আলোচিত এবং সমালোচিত, তার জন্যে বাঙালি জাতীয়তাবাদ ত্যাগ করে বাংলাদেশে জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ কোনো ঘটনা নয়, এবং এর সাথে কেবলমাত্র নমিনেশন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত আছে। ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো, আমরা যারা রাজনীতি করি, আমাদের সকলের মন এবং মস্তিষ্কে নির্বাচন, নমিনেশন পাওয়া, এমপি হওয়া, এটা একটা স্বপ্ন থাকে। আমি যদি বলি এই স্বপ্নটি আমার নেই এবং এই স্বপ্ন ছাড়া আমি এখানে এসেছি, এটি একটি ডাহা মিথ্যা কথা। আবার এই স্বপ্নের জন্যই আমি এখানে এসেছি আর এই স্বপ্ন ভঙ্গ হলে আমি এখানে থাকবো না, এটাও ঠিক না। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকবো। আপনাদের অবগতির জন্য বলি, দল নিশ্চয়ই তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। আমরা দিয়ে দেবো।